ইসরায়েলের সামরিক কমান্ডার উরি গর্ডি বলেছেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন 2000 রকেট হামলা করতে পারে। তিনি বলেন, গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েল হামলা শুরু করলে সেখান থেকে প্রতিদিন গড়ে 400-এরও বেশি রকেট ছোড়া হয়েছে। যদি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ লেগে যায় তাহলে আমরা ধারণা করতে পারি প্রতিদিন এর চেয়ে 5 গুণ বেশি রকেট হামলা হবে। এর আগে গত মার্চে এই কমান্ডার বলেছিলেন, হিজবুল্লাহর কাছে সর্বোচ্চ সংখ্যক রকেট মজুদ রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন হিজবুল্লাহ গড়ে 2000 রকেট ছুড়তে সক্ষম। 2000 সাল ও 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ হয় এবং দুটি যুদ্ধেই ইসরায়েল লজ্জাজনক পরাজয় বরণ করে। হিজবুল্লাহ বরাবরই বলছে নতুন কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছে তাদের নেই। তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে লেবাননকে রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। হিজবুল্লাহ হচ্ছে লেবানন ভিত্তিক একটি সশস্ত্র সংগঠন। ফিলিস্তিন ভিত্তিক হামাস যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে, লেবানন ভিত্তিক হিজবুল্লাহও একইভাবে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। তবে হামাসের চেয়ে হিজবুল্লাহর আকার এবং ক্ষমতা অনেক বড় এবং শক্তিশালী। লেবানন ছাড়াও বেশ কিছু দেশে হিজবুল্লাহর শাখা রয়েছে। হিজবুল্লাহের উৎপত্তি 1975 সালে। 1982 সালে প্রথমবার লেবাননকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এদের যোদ্ধাদের যুদ্ধ করতে দেখা যায়। আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহ আত্মপ্রকাশ করে 1992 সালে। হিজবুল্লাহ লেবাননের শিয়া মুসলিম জাতীয়তাবাদী হলেও সুন্নিরাও হিজবুল্লাহের সাথে সম্পৃক্ত রয়েছে। অনেক সুন্নি সেখানে বিভিন্ন পদে এবং শিয়াদের সাথে যুদ্ধ করছে। তবে ইরান সহ অন্যান্য শিয়াবাদী দেশ বা সংগঠনগুলোর চেয়ে হিজবুল্লাহের কার্যক্রম অনেক প্রশংসনীয়। অন্যান্যরা যেখানে হুমকি থামকি দেওয়া পর্যন্তই শেষ, হিজবুল্লাহ সেখানে প্রতিনিয়ত সুযোগ বুঝে ইসরায়েলের ক্ষতি সাধন করছে। এদের সামরিক বাজেট কিংবা অস্ত্রশস্ত্রের 60% আসে ইরান থেকে, বাকি 40% অর্থের যোগান হিজবুল্লাহ নিজেরা করে থাকে। এছাড়া সিরিয়ার ও কাতারের কাছ থেকে তারা বিপুল পরিমাণ আর্থিক ও সামরিক সহায়তা লাভ করে। কয়েক বছর আগে কাতারকে অবরোধ দেওয়ার পিছনে অন্যতম কারণ ছিল হামাস ও হিজবুল্লাহকে অর্থায়ন করা। হিজবুল্লাহ এর বার্ষিক সামরিক বাজেট 1.15 মিলিয়ন মার্কিন ডলার। হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী গেরিলা সংগঠন। এদেরকে দেশবিহীন সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীও বলা হয়। হিজবুল্লাহের হাতে যে পরিমাণ সেনা এবং অস্ত্র সরঞ্জাম রয়েছে, বহু দেশের সামরিক বাহিনীর হাতেও তা নেই। হিজবুল্লাহ এর রয়েছে নিজস্ব আর্টিলারি ইউনিট, ট্যাঙ্ক, মিসাইল, আর্মার, ফাইটিং বিকেহেল, নিজস্ব রাডার ও এয়ার সার্ভিলেন্স ব্যবস্থা। এছাড়া হিজবুল্লাহের এয়ার উইং এর আওতায় রয়েছে বিমান বিধ্বংসী অ্যান্টি এয়ারক্রাফট গান ও শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম এবং বিভিন্ন ধরনের সার্ভিলেন্স ড্রোন। তাদের নেভাল উইকের আওতায় বিভিন্ন রকম অ্যান্টিশিপ মিসাইল এবং নৌ কমান্ডো গ্রুপও রয়েছে। এমনকি জেনে আশ্চর্য হবেন যে হিজবুল্লাহের রয়েছে নিজস্ব গোয়েন্দা সংস্থা। তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ এবং যুক্তরাষ্ট্রের CIA কে কাউন্টার করে নিজ বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করে। হিজবুল্লাহ এর ঘনিষ্ঠ মিত্র ইরান এবং ফিলিস্তিন। ফিলিস্তিনি হামাসের সাথে এদের নিবিড় সম্পর্ক রয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলকে তাদের প্রধান শত্রু মনে করে এবং ঘৃণা করে। হিজবুল্লাহকে যদি কেবল একটি সামরিক সংগঠন ভেবে থাকেন তাহলে তা ভুল হবে। তারা লেবাননের শক্তিশালী একটি রাজনৈতিক দল। যখন রাজনীতির মাধ্যমে লেবাননকে ইসরায়েলি আগ্রাসন হতে রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে, তখন আফগান তালেবানদের মতো হিজবুল্লাহও রাজনীতির পাশাপাশি সশস্ত্র বাহিনী গড়ে তোলে। হিজবুল্লাহ বর্তমানে রাজনীতিতে গভীরভাবে সক্রিয়। বর্তমানে তাদের নির্বাচিত 128 জন সংসদ সদস্য রয়েছে এবং 12 জন মন্ত্রী লেবানন পার্লামেন্টে কাজ করছেন। এদের হেডকোয়ার্টার লেবাননের রাজধানী বৈরুতে। সবসময় যুদ্ধ করতে সক্ষম এমন নিয়মিত 25,000 সেনা রয়েছে হিজবুল্লাহর। এছাড়া 50,000-এরও বেশি রিজার্ভ যোদ্ধা রয়েছে তাদের। কিন্তু কিছুদিন আগে হিজবুল্লাহের প্রধান হাসান নাসরুল্লাহ তাদের সৈন্যদের একটি চূড়ান্ত সংখ্যা প্রকাশ করে। সেখানে দেখা যায় হিজবুল্লাহর প্রশিক্ষিত এবং অস্ত্রধারী প্রায় 1 লাখ সেনা রয়েছে। হিজবুল্লাহ রয়েছে নিজস্ব ট্যাঙ্ক বহর। বর্তমানে তাদের কাছে 200-টিরও বেশি ট্যাঙ্ক রয়েছে। এদের মধ্যে রয়েছে রাশিয়ান T-55, T-62, T-72 এর মতো আধুনিক ট্যাঙ্ক। তাদের হাতে কেবল T-72 মেইন ব্যাটল ট্যাঙ্কই রয়েছে প্রায় 60টির মতো। এছাড়া তাদের হাতে রয়েছে রাশিয়ার তৈরি BTR-50, BMP-1, BMP-2, BTR-150, মার্কিন M113 এর মতো ইনফ্যান্ট্রি ফাইটিং বিকেহেল, আর্ম প্যারাসোশাল ক্যারিয়ার এবং প্রচুর জিপ ও অন্যান্য গাড়িও রয়েছে হিজবুল্লাহর হাতে। হিজবুল্লাহর কাছে প্রায় 8,000-এরও বেশি বিভিন্ন ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল রয়েছে। হিজবুল্লাহ অত্যন্ত প্রতিশোধপরায়ণ। তারা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সুযোগ বুঝে পাল্টা আঘাত করবেই। 2015 সালের 18 জানুয়ারি ইসরায়েলি সৈন্যরা লেবাননের কেনিত্রা অঞ্চলে হিজবুল্লাহের একটি গাড়িতে হামলা চালিয়ে 6 জন হিজবুল্লাহ সৈন্যকে হত্যা করে। এই হামলার ঠিক 3 দিন পর ইসরায়েলের সেবা খামার এলাকায় ইসরায়েলের একটি সেনা কনবয়ে হামলা চালিয়ে 17 জন ইসরায়েলি সেনাকে হত্যা ও বহু হতাহত করে হিজবুল্লাহ।
এছাড়াও আজ পর্যন্ত হিজবুল্লাহ যেসব যুদ্ধে জড়িয়েছে তা হচ্ছে লেবাননের গৃহযুদ্ধ, ইনোভেশন লেবানন যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ, দক্ষিণাঞ্চল লেবানন কনফ্লিক্ট যুদ্ধ, দ্বিতীয় আরব যুদ্ধ, ইনোভেশন ইরাক যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ এবং সর্বশেষ গোপনে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে জড়ায়। হিজবুল্লাহর কিছু ভয়ঙ্কর ও উল্লেখযোগ্য অপারেশন। 1982 সালে ইসরায়েলি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে প্রায় 72 জন ইসরায়েলি সেনাকে হত্যা করে হিজবুল্লাহ। 1983 সালে হিজবুল্লাহ গেরিলাদের হামলাকে বলা হয় অন্যতম সফল এবং ভয়ঙ্কর হামলা। সেদিন বৈরুতে মার্কিন সেনা ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে 241 জন মার্কিন মেরিন সেনা এবং 58 জন ফরাসি সেনাকে হত্যা করে হিজবুল্লাহ। 1984 সালে তেল আবিবে ইসরায়েলি সেনা হেডকোয়ার্টারে হামলা চালিয়ে 22 অফিসার সহ 132 জন ইসরায়েলি সেনাকে হত্যা করে হিজবুল্লাহ। 1985 সালে বিমান ছিনতাই ও ইসরায়েলি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে 42 জন সেনাকে হত্যা। 1982 সালে আর্জেন্টিনায় বোমা হামলা চালিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত ও 28 জন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করে হিজবুল্লাহ। 1994 সালে লন্ডনে হামলা চালিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত হত্যা ও ইসরায়েলি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে 94 জন সেনাকে হত্যা করে হিজবুল্লাহ। 1995 সালে সার্বিয়ার বিরুদ্ধে 1200 সেনা পাঠিয়ে বসনিয়ার মুসলিম বাহিনীকে সাহায্য করে হিজবুল্লাহ। 1996 সালে সার্বিয়ার সেনা ক্যাম্পে হামলা চালিয়ে 232 জন সার্বিয়ান সেনাকে হত্যা এবং একই বছর আমেরিকায় হামলা চালিয়ে 42 জন ইহুদিকে হত্যা করে হিজবুল্লাহ। 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক হামলা চালায় হিজবুল্লাহ। এতে 120 জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত হয় ও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 2012 সালে ইসরায়েলি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে 17 জনকে হত্যা করে হিজবুল্লাহ। সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ফিলিস্তিনের পক্ষ হয়ে অনেকটা গোপনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ফিলিস্তিনকে বিজয়ী করে হিজবুল্লাহ। মূলত এসব কারণেই ইসরায়েল অন্য কোনো দেশ বা বাহিনীকে ভয় না পেলেও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে যমের মতো ভয় পায়।